হেডিংকর ধারকতার মূলনীতি, মানে ধারক অ্যাকচুয়ালি কিভাবে কাজ ওয়ার্ক করে তার মূলনীতিটা কিভাবে সেটা আমরা দেখব। ধারক ও তার মূলনীতি, তো আমরা সাধারণত আগের দিন আমি যেটা বলেছিলাম ক্লাসে, যে ধারক মানে হচ্ছে যেটা আধান, যে আধান ধারণ করতে পারে। তো আধান ধারণ কে করতে পারে যদি বলেছে, যে কোনো পরিবাহী আধান ধারণ করতে পারে। সাপোজ তো আমার কাছে একটা প্যারালাল প্লেট আছে, এরকম ধরনের থাকতে পারে একটা প্যারালাল প্লেট, সিম্পল একটা আমার কাছে প্লেট আছে, ঠিক আছে। এই প্লেটটাকে মনে করো আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম, সাপোজ ধরো এই প্লেটটাকে আমি ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি হবে না, এই প্লেটটার যদি এই প্রান্তটাকে মনে করো পজিটিভের সঙ্গে যুক্ত করে দিই, পজিটিভের সঙ্গে যুক্ত করে দিই, তাহলে কি হবে বল, এই প্রান্তটা পজিটিভ হবে। আর সাপোজ ধর এই প্রান্তটাকে আমি নেগেটিভ নেগেটিভের সঙ্গে যুক্ত করে দিলাম গ্রাউন্ড না করে, তাহলে ওই প্রান্তটা নেগেটিভ হবে, ঠিক আছে। নেগেটিভ হবে মানে আমি এবার চার্জ করেছি ব্যাটারির সাইডে যেভাবেই হোক, ওটা ম্যাটার নয়, এটা যে সাপোজ ধর আমি যেভাবেই হোক ব্যাটারি দিয়ে ওটাকে চার্জ করেছি, পজিটিভ আধান দিতে পারি আমি, তাহলে এক প্রান্তর পজিটিভ হলো, আর এক প্রান্তরতে আমি দেখো নেগেটিভ আধান দিলাম, আমি নাও দিতে পারি যেভাবে চার্জ করবো আর কি। একটা কন্ডাক্টারের মনে একটা কন্ডাক্টারকে মনে করি যদি পজিটিভ চার্জ দিই, তাহলে পজিটিভ চার্জে চারদিকে ছড়িয়ে পড়বে, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই, ঠিক আছে। এইভাবেও ছবিটা আঁকা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে এইটা হয়ে যাবে এই কন্ডাক্টরটার চার্জ, কিউ চার্জ মনে করে এখানে আমি দিয়েছি কিউ চার্জ। তাহলে এই কিউ চার্জের জন্য যদি পোটেনশিয়াল এখানে ভি হয়, তাহলে সি ইজিক্যাল কিউ ইজিক্যাল টু সি ভি আমরা জানি, তাহলে সি ইজিক্যাল টু কিউ ডিভাইড বাই ভি, এটা আমরা বলতে পারবো। এর ক্যাপাসিট্যান্স হচ্ছে যে সি, যদি ভি ভোল্টেজের সঙ্গে অ্যাটাচ করা থাকে, কিউ আধান যদি দেওয়া হয়, তাহলে সি আমরা জানি। এখন বিষয় হচ্ছে যে আমরা ইন্টারেস্টেড একটু অন্য অন্য বিষয়ে, কি বিষয়ে আমরা ইন্টারেস্টেড না, আমরা কি করে এই ধারকত্বটাকে বাড়াবো। তাই যদি আমরা এই ধারকত্বটাকে বাড়াতে চাই আমরা কি করব, এর পাশে আমি আরেকটা প্লেটকে রাখব, এর পাশে আমি আরেকটা প্লেটকে রাখব। তাই আমি বলেছিলাম যে আশেপাশে যদি অন্য পরিবাহীর উপস্থিতি থাকে তাহলে কি হয়, তার বিভবটা হ্রাস পায়, তাহলে বিভব যদি হ্রাস পায় তখন আমাদের ধারকত্ব বাড়বে। তাহলে এর পাশে মনে করো আমি একটা অন্য প্লেটকে রেখেছি, এই প্লেটটাকে রাখলাম, তাহলে এই প্লেটটা কি হবে, এটা যদি পজিটিভ থাকে, এটা যদি পজিটিভ থাকে, ঠিক আছে। তো তাহলে দেখ এই পজিটিভের জন্য এই প্লেটের এই প্রান্তটাতে নেগেটিভ আধান ইন্ডিউসড হবে ইন্ডাকশনের জন্য, সামনের প্রান্তে নেগেটিভ আধান হবে, দূর প্রান্তে পজিটিভ আধান হবে, তাহলে এখানে পজিটিভ আধান ইন্ডিউসড হবে। তার ফলে কি হবে বল দেখি, এই যে প্লেটটা রয়েছে এটা যদি আমি প্লেট এ বলি, এটা যদি আমি প্লেট বি বলি, তাহলে এ প্লেটটার যে পোটেনশিয়াল সেটা হ্রাস পাবে, এ প্লেটটার পোটেনশিয়াল হ্রাস পাবে, কিভাবে হ্রাস পাবে একটু ধরো। তাহলে দেখ এই প্লেটটা পোটেনশিয়ালটা কমছে কি করে, প্রথম মনে করি পোটেনশিয়াল ভি ছিল, তাহলে এখন এর পোটেনশিয়ালটা কমছে কি করে না, এই এর পাশে এই যে আশেপাশে যে নেগেটিভ চার্জটা রয়েছে এই নেগেটিভ চার্জটার পোটেনশিয়ালটা কি করবে, হ্রাস করবে। এই প্লেটের যে পোটেনশিয়ালটা সেই পোটেনশিয়ালটাকে নেগেটিভ চার্জ হ্রাস করবে, কারণ কি পজিটিভ চার্জের জন্য যদি মনে করো পোটেনশিয়াল হয় ভি প্লাস, যদি নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল হবে পজিটিভ চার্জের জন্য সাপোজ যদি প্লাস ভি পোটেনশিয়াল হয়, তাহলে প্লাস ভি ওয়ান হয়, তাহলে নেগেটিভ চার্জের জন্য মাইনাস ভি ওয়ান বা মাইনাস ভি টু যাই হোক হবে, তাহলে নেট যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু হয়ে যাবে। তাহলে নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়ালটা এই প্লেটের যে পোটেনশিয়াল সেটা নেগেটিভ চার্জের জন্য হ্রাস পাবে, কিন্তু এখানে যেহেতু পজিটিভ চার্জ আছে পজিটিভ চার্জের জন্য আবার বৃদ্ধিও পাবে। এই যে এই প্লেটটা রয়েছে এই প্লেট এই প্লেটটার যে পোটেনশিয়াল এই প্লেটটার যে নেট পোটেনশিয়াল সেটার উপর এফেক্ট ফেলবে এই এই প্লেটটার দুটো চার্জ নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ উভয়ই। নেগেটিভ চার্জের জন্য কি হবে এই প্লেটের পোটেনশিয়ালটা ডিক্রিজ হবে, কিন্তু পজিটিভ চার্জের জন্য কি হবে পোটেনশিয়ালটা ইনক্রিজ হবে।
তাহলে নেট পোটেনশিয়ালটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? নেট পোটেনশিয়াল ডিক্রিজ হবে, কেন বল দেখি? কারণ পজিটিভ চার্জটা দূরে আছে, নেট পোটেনশিয়াল যেটা সেটা কিন্তু ডিক্রিজ হবে। এই কারণে ডিক্রিজ হবে বলছি, এই কারণে ডিক্রিজ হবে বলছি নেট পোটেনশিয়ালটা। তার কারণ হচ্ছে যে নেগেটিভ চার্জটা এই প্লেটটা সামনে আছে, পজিটিভ চার্জটা এই প্লেটটা থেকে দূরে আছে। তাহলে পজিটিভ চার্জটা যতটা বাড়াবে পোটেনশিয়ালটা, এর নেগেটিভ চার্জটা তার থেকে বেশি কমাবে, কারণ আলটিমেটলি এর পোটেনশিয়ালটা কম হবে এ প্লেটটার। তাহলে প্রথমে যখন আমার একটা পরিবাহী ছিল তখন এর যা পোটেনশিয়াল ছিল, এখন যদি আমি পাশে আরেকটা পরিবাহী রাখি কি হচ্ছে, এর পোটেনশিয়ালটা ডিক্রিজ করছে, এ প্লেটের যে পোটেনশিয়ালটা সেটা ডিক্রিজ করছে। আর যেহেতু আমরা জানি যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, যেহেতু এখানে বাইরে থেকে আমরা কোনো চার্জ সরবরাহ করিনি, তার মানে কিউ ইজ অলরেডি ফিক্সড। তাহলে কিউ যদি অলরেডি ফিক্সড থাকে তাহলে ভিটা যদি ডিক্রিজ করে তার মানে সিটা ইনক্রিজ করবে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ক্যাপাসিটার, যে আমরা যদি একটা প্লেট ইউজ করি তাহলে যা আমার ক্যাপাসিট্যান্স হচ্ছে, যদি আমি দুটো প্লেট ইউজ করি তাহলে আমার ক্যাপাসিট্যান্সটা ইনক্রিজ করছে। ওই জন্য আমরা জেনারেলি যখন আমরা ক্যাপাসিটারের কথা বলবো, ক্যাপাসিটার বলবো, সেখানে আমরা সবসময় একটা পরিবাহী পাত ইউজ না করে দুটো পরিবাহী পাত ইউজ করব, দুটো পরিবাহী পাত পাশাপাশি ইউজ করব। এবার এই যে পরিবাহী পাতগুলো, এই পরিবাহী পাতগুলোর আকৃতির উপরে ডিপেন্ড করে বিভিন্ন টাইপের ক্যাপাসিটার হবে। যেমন ধর এই পরিবাহী দুটো যদি মনে কর এরকম প্যারালাল প্যারালাল প্লেট থাকে, প্লেট আকৃতির থাকে, এরকম ধর, এরকম ধর দুটো প্লেট আছে পাশাপাশি, এরকম মনে কর দুটো প্লেট পাশাপাশি আছে, তখন আমরা এটাকে বলবো একটা সার্টেন ডিস্টেন্সে থাকবে। মনে কর এই এইটা যদি একটা ক্যাপাসিটার হিসেবে আমরা ইউজ করি, এটাকে বলবো আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এটাকে আমরা বলবো প্যারালাল প্লেট ক্যাপাসিটার। ইন দ্য সেম ওয়ে যদি মনে কর এই দুটো প্লেটের পরিবর্তে মনে কর যদি যদি মনে কর সিলিন্ডার থাকে, সিলিন্ড্রিক্যাল যদি হয়, মনে কর একটা সিলিন্ডার আছে তার সঙ্গে আরেকটা সিলিন্ডার, এইভাবে আমরা লিখে দিচ্ছি কোএক্সিয়াল সিলিন্ডার যদি থাকে দুটো পর পর, তাহলে এই মাঝখানটা কি হবে, ধারক ধারক হিসাবে কাজ করবে, এটাকে তখন আমরা বলবো সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। আর যদি স্ফিয়ার দুটো এরকম থাকে তখন আমরা সেটাকে বলবো স্ফেরিক্যাল ক্যাপাসিটার। অ্যাকর্ডিং টু WBCHE সিলেবাসে শুধুমাত্র প্যারালাল প্লেট ক্যাপাসিটারই আছে, যদিও আমি নোটসে বা এখানে দুটোই আলোচনা করে দেবো, ঠিক আছে? তোদের নতুন বইটাতে দেখবি এই দুটো টপিক্স এখন আর ধরেনি, কিন্তু পুরানো বইতে দেখবি এই একটা টপিক্স আছে, এই স্ফেরিক্যাল ক্যাপাসিটারটা আছে, সিলিন্ড্রিক্যালটা যদিও নাই। তো আমরা এখানে তিনটেই আলোচনা করে দেবো সুবিধার্থে, সেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার অ্যান্ড স্ফেরিক্যাল ক্যাপাসিটার। মানে দুটো যে ফেসিং সার্ফেস, এরকম ভাবে যে দুটো ফেসিং সার্ফেস থাকছে, তাহলে সেই ফেসিং সার্ফেসটা একটা ক্যাপাসিটার, দুটো দুটো ফেসিং সার্ফেস মিলতে আমি টোটাল সিস্টেমটাকে একটা ক্যাপাসিটার বলতে পারি। দুটো সবসময় ফেসিং সার্ফেস থাকবে, সে ফেসিং সার্ফেসের আকৃতিগুলো যেরকম খুশি হতে পারে। আমি এখানে এই প্লেটগুলো মনে করে এখানে স্কোয়ার দিয়েছি বা রেক্টেঙ্গেল দিচ্ছি, কেউ এগুলো ডিস্কের আকারও দিতে পারে, এরকম একটা ডিস্ক আছে মনে কর, তার পাশে আর একটা ডিস্ক এরকম আছে। দুটো পরিবাহী পাশাপাশি থেকে যে সংস্থাটা গঠন করছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপাসিটার। একটা পরিবাহী হোক ক্যাপাসিটার, বাট তার ক্যাপাসিটেন্সটা একটু কম আছে, ক্যাপাসিটেন্স যাতে বেশি হয় তাই আমি দুটো একসঙ্গে ইউজ করছি আর কিছুই না, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে মেন প্রিন্সিপাল অফ ক্যাপাসিটার। এবার দেখ একটা সার্কিটে আমি ক্যাপাসিটারকে কিভাবে রিপ্রেজেন্ট করব, একটা সার্কিটে আমরা রেজিস্ট্যান্সকে কিভাবে রিপ্রেজেন্ট করি, তোরা জানিস এইভাবে রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করা হয়, তেমনি একটা সার্কিটে ক্যাপাসিটারকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। দেখবি ভেরিয়েবল রেজিস্ট্যান্সকে এইভাবে দেখানো হয়, তেমনি একটা ভেরিয়েবল ক্যাপাসিটারকে এইভাবে দেখানো হবে। ভেরিয়েবল মানে হচ্ছে এই মানটা ভেরি করতে পারে সার্কিটে, এগুলো এক্সপেরিমেন্টাল সার্কিট এরকম থেকে আঁকা থাকে, তার মানে এটা বোঝানো হচ্ছে যে এইখানে ক্যাপাসিটারটাকে আমি ভেরি করতে পারবো এমন সার্কিট অ্যারেঞ্জমেন্ট আছে, আর এখানে ক্যাপাসিটারটাকে আমি ভেরি করতে পারবো না, এটা ফিক্সড আছে সার্কিটে। তো এরকমভাবে আমি একটা ক্যাপাসিটারকে জাস্ট নোটেশন দিতে পারি, সার্কিট ডায়াগ্রাম আমি বলতে পারি,
ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্সের এগুলো সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। আমাদের মূলত এখানে যে এখানে যেগুলো আমরা পড়বো, এখানে আমি কারেন্ট ইলেকট্রিসিটি পড়ানোর সময় আর বলবো ডিটেলসে, ঠিক আছে, কোনগুলো অ্যাক্টিভ এলিমেন্ট সার্কিটের, কোনগুলো প্যাসিভ এলিমেন্ট, ঠিক আছে। সেই হিসাবে বিভিন্ন ধরনের, যেমন মূলত খুব তিনটা এলিমেন্ট হয়, আর, এল অ্যান্ড সি। তো আমরা এখন ইলেকট্রোস্ট্যাটে আর অ্যান্ড সি সম্পর্কে পড়বো, পরে ম্যাগনেটিজমে গিয়ে এলটা পড়বো, তো সেগুলো পরে পরে আসবো। বাট এখানে এইটুকু জানলে যথেষ্ট যে একটা ক্যাপাসিটারকে এইভাবে আমি সার্কিটে নোটে, মানে সার্কিটে সার্কিট ডায়াগ্রামে আমি এইভাবে দেখাতে পারি, প্রকাশ করতে পারি, ঠিক আছে। দ্য নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটার। চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটার, চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ ক্যাপাসিটার, ক্যাপাসিটার, ঠিক আছে। তো ক্যাপাসিটারের চার্জিং এবং ডিসচার্জিংটা কি? আমার কাছে মনে করো একটা সার্কিট আছে, সাপোজ সার্কিট আনলো, একটা ক্যাপাসিটারকে আমি মনে করি চার্জিং করবো, এই ক্যাপাসিটারটাকে মনে করো আমি চার্জিং করতে চাইছি। মনে করো আমার কাছে একটা ব্যাটারিও আছে, প্রথমে এইভাবে আমি দেখি ব্যাপারটা, ঠিক আছে। মনে কর আমি সাপোজ ব্যাটারি লাগিয়েছি, যে ব্যাটারিটা মনে কর তড়িৎ চালক বল হচ্ছে যে ই বা এপসিলন, তড়িৎ চালক বল, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ব্যাটারি তড়িৎ চালক বল জানিস তো, এগুলো আমি ডিটেলস পড়বো কারেন্ট ইলেকট্রিসিটি, কিন্তু তার মূল একটু একটু লাগবে এখানে, এটা তোরা মাধ্যমিক এগুলো পড়েছিস, ওই জন্য মাধ্যমিকটা আগে পড়ানো হয়েছে, এতে করে মোটামুটি টার্মগুলোর সঙ্গে পরিচিত থাকিস। তড়িৎ চালক বল এটাকে এপসাইলন বা অনেকে ই দিয়ে প্রকাশ করে, আমি এপসাইলন দিয়ে প্রকাশ করি। এখন দেখ এই কিভাবে এই ক্যাপাসিটারটাকে চার্জিংটা করবে, এই ব্যাটারিটা এইদিকে যখন আমি নেগেটিভ প্রান্তটা লাগানো আছে, তাহলে এই ক্যাপাসিটার এটা পরিবাহী প্লেট থেকে আমি ভাবতে পারি এই নেগেটিভ প্রান্তটা প্রান্তটা এখান থেকে পজিটিভ চার্জকে এক্সট্রাক্ট করবে, পজিটিভ চার্জকে টেনে নেবে এখান থেকে। তাহলে এই দিকের প্লেটটা থেকে যদি পজিটিভ চার্জকে টেনে নেয়, তাহলে ইকুয়াল ইকুয়াল অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ এখানে পড়ে থাকবে। এবারে সেই যে পজিটিভ চার্জটা সেটা এই দিক থেকে নিয়ে যে কি করবে, এখানে ডিপোজিট করবে, তাহলে ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ এদিকে পড়ে থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে একটা ক্যাপাসিটারকে আমি চার্জিং করতে পারি বাই ইউজিং ব্যাটারি। এবং এই চার্জিংটা কতক্ষণ হবে? আচ্ছা, এটা কেউ এইভাবেও ভাবতে পারে, অসুবিধা কিছু নাই, ব্যাটারির সাপেক্ষে নো প্রবলেম। যে আমি এইভাবে ভাবতে পারি যে এইদিকের পজিটিভ প্রান্তটা কি করবে, এদিক থেকে ইলেকট্রনগুলোকে টেনে নেবে, তাহলে এদিকে কি পড়ে থাকবে? পজিটিভ প্রান্ত যদি ইলেকট্রনগুলোকে টেনে নেয়, তাহলে এদিকে প্লাস আধান পড়ে থাকবে, এবং সেই নেগেটিভ আধানটা এইদিকে এসে জমা হবে, ঠিক আছে। ব্যাপারটাই কি, যেরকম ভাবে খুশি ভাবতে পারে, বাট এই ব্যাটারির বুঝতে পারছি সিম্বল অনুযায়ী পজিটিভ দিকটাতে পজিটিভ আধান, নেগেটিভ দিকটাতে নেগেটিভ আধান। এখন এই কতক্ষণ পর্যন্ত এই ব্যাটারি এখান থেকে চার্জকে এক্সট্রাক্ট করতে পারবে, না যতক্ষণ পর্যন্ত না এই ক্যাপাসিটারটার পোটেনশিয়াল ডিফারেন্স, যতক্ষণ পর্যন্ত না এই ক্যাপাসিটারটার পোটেনশিয়াল ডিফারেন্স এই ইএমএফ এর সঙ্গে সমান হচ্ছে, তখন এই চার্জের যে ফ্লোটা বন্ধ হয়ে যাবে। যখন যতক্ষণ মনে কর এর ইএমএফটা মানে কি, তড়িৎ চালক বল মানে কি, এটা তো এনার্জি সোর্স, এনার্জি সোর্স, তাহলে এ কি করছে, এই এখান থেকে ইলেকট্রনগুলোকে টানছে, ইলেকট্রনগুলোকে টেনে এদিকে নিয়ে আসছে, এখান থেকে পজিটিভ আধানগুলোকে টেনে এদিকে নিয়ে আসছে, বা এখান থেকে ইলেকট্রনগুলোকে টেনে এদিকে নিয়ে আসছে। এটা কতক্ষণ পর্যন্ত চালাতে পারবে? যতক্ষণ না পর্যন্ত এর পোটেনশিয়াল, এর যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আমি এপসিলন বলি, সেটা যতক্ষণ এর সঙ্গে সমান হচ্ছে। মনে কর এই ক্যাপাসিটারটা এই আধান আধান এখান থেকে টেনে নেওয়ার ফলে এই ক্যাপাসিটারটা দু প্রান্তের পোটেনশিয়াল বিভব ভি। এবারে যখন মনে কর এই ভি ইকুয়াল টু এপসিলন হয়ে যাবে, তখন কি হবে, আর এখান থেকে চার্জ টানতে পারবে না, কি বলছি বুঝতে পারছিস, বাধা দেবে তো এবারে এখান থেকে চার্জ চার্জ নিতে, আর তো শক্তি নাই, এর শক্তিটা সমান হয়ে গেছে এর, এখান থেকে কি কি করে টেনে বের করছিল আধানটা, এর এনার্জি বেশি ছিল বলে, সোর্সের এনার্জি এর থেকে বেশি ছিল বলে। এবারে যখন মনে কর
এর মধ্যেও তো একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে প্লাস মাইনাসের ফলে, তাহলে এক সময় কি হবে এর এনার্জিটা এর ইকুয়াল হয়ে যাবে, তখন আর টানতে পারবে না। তার মানে তখন এখানে যে চার্জটা পাবো সেই চার্জটা হচ্ছে ম্যাক্সিমাম চার্জ হবে, সেটা হচ্ছে কিউ ম্যাক্স, ম্যাক্সিমাম চার্জ এখানে হয়ে যাবে, তার থেকে আর বেশি চার্জ আমি নিতে পারবো না। ব্যাপারটা বোঝা গেল কি হবে? একটা চার্জিং হচ্ছে একটা ক্যাপাসিটার, একটা ক্যাপাসিটারকে জাস্ট আমি একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি যার পোটেনশিয়াল ডিফারেন্স ভাবলাম এপসিলন বা তড়িৎচালক বল এপসিলন। এবারে কি হবে, এখান থেকে আধান এক্সট্রাক্ট করছে, ইলেকট্রন এক্সট্রাক্ট করতে 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 এখানেও একটা পোটেনশিয়াল ডিফারেন্স অলরেডি তৈরি হচ্ছে প্লাস মাইনাস। যখন এর পোটেনশিয়াল ডিফারেন্সটা এর সঙ্গে সমান হয়ে যাবে, এপসিলনের সঙ্গে সমান হয়ে যাবে, তখন কি হবে, তখন আর চার্জ টানতে পারবে না, এটা কিউ ম্যাক্সিমাম হয়ে যাবে, কিউ ম্যাক্সিমাম হয়ে যাবে। এইবারে দেখ, যদি মনে কর আমি এক কাজ করি, এবারে এই ব্যাটারিটাকে মনে কর খুলে দিলাম, সাপোজ মনে কর এই ব্যাটারিটাকে আমি এবারে খুলে দিলাম, ঠিক আছে, তাহলে এই ব্যাটারিটাকে যদি আমি খুলে দিয়ে সার্কিটটাকে জয়েন করে দিই তাহলে কি হবে বল দেখি। এবারে এই ক্যাপাসিটারটা ব্যাটারির মতো আচরণ করবে, দেখ এর তো পজিটিভ নেগেটিভ আধান আছে। মনে কর একটা ব্যাটারিকে যদি আমি পজিটিভ নেগেটিভ দুটো প্রান্তকে আমরা একটা সার্কিটে জুড়ে দিই তাহলে কি হবে, কারেন্ট ফ্লো করবে তো একটা সার্কিটে। সিমিলারলি এখানে কি হবে, কারেন্ট ফ্লো মানে চার্জ ফ্লো, তার জন্য তো কারেন্ট। সিমিলারলি এখানে কি হবে, চার্জ ফ্লো করবে, এখানে সিমিলারলি চার্জ ফ্লো করবে। তাহলে আগে যদি মনে কর চার্জ এদিক এদিক এইখানের ক্ষেত্রে কি হচ্ছিল, এটার ক্ষেত্রে কি হচ্ছিল, দেখ এটার ক্ষেত্রে যদি আমি বলি যে এদিক থেকে এইদিকে এই প্রান্তটা প্রথমে পজিটিভ হচ্ছিল, আমি যদি শুধু পজিটিভ আধানটাকে দিয়ে ভাবি তাহলে এই প্রান্তের সব পজিটিভ আধানগুলো জমা হচ্ছিল। এখন কি হবে, এই পজিটিভ আধানগুলো এদিকে আসবে, এদিকে আসবে, দিয়ে এদিকে জমা, এদিকে এসে নেগেটিভের সঙ্গে নিউট্রালাইজ হতে থাকবে, এদিক থেকে পজিটিভ আধানগুলো এসে এদিকে নেগেটিভে গিয়ে নিউট্রালাইজ হতে থাকবে। তাহলে দেখ আধানের ডিরেকশনটা এখন চেঞ্জ হয়ে গেল, আর এর আধান কি হবে আস্তে আস্তে কমতে থাকবে, ফ্লো অফ চার্জের ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে এবং এর যে আধান সেটা কমতে থাকবে, তাহলে কমতে কমতে এক সময় শূন্য হয়ে যাবে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এটা কি ডিসচার্জিং হচ্ছে, এটা ডিসচার্জিং, আর প্রথমে যেটা হচ্ছিল এই প্রক্রিয়াটা এটা হচ্ছে চার্জিং, এটা হচ্ছে চার্জিং। এখন এখানে যেটা বিগ কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এই চার্জিং ডিসচার্জিং এর জন্য কত টাইম লাগবে। আমি যে সার্কিটটা এঁকেছি এই সার্কিটটাতে কোনো টাইম লাগবে না, টি টেন্স টু জিরো আমি বলতে পারি, ইনস্ট্যান্টেনাস কাজটা হয়ে যাবে। কারণ কি, আমি সার্কিটে কোনো রকম রেজিস্ট্যান্স দিইনি, সার্কিটের রেজিস্ট্যান্স আমি জিরো রেখেছি। কিন্তু জেনারেলি আমরা জানি যে সার্কিট একটা রেজিস্ট্যান্স থাকবেই, তাহলে আমি যদি সার্কিট একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই, সার্কিটগুলোতে একটা যদি আমি রেজিস্ট্যান্স অ্যাড করে দিই, রেজিস্ট্যান্স অ্যাড করে দিই, তাহলে কিন্তু চার্জিং ডিসচার্জিং এর জন্য ইনফাইনাইট টাইম লাগবে, টি টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, মানে ভেরি বিগ, মানে অনেক হিউজ পরিমাণ টাইম লাগবে, অনেকক্ষণ সময় লাগবে, লং টাইম লাগবে চার্জিং ডিসচার্জিং এর জন্য। এই এই যে কিউটা এখানে যেমন ম্যাক্সিমামে পৌঁছে গেছে আমি বলছি, এই কিউটা ম্যাক্সিমামে পৌঁছাতে ইনফাইনাইট টাইম লাগবে, তেমনি এখানে কিউটা জিরোতে পৌঁছাতে, এখানে কিউটা জিরোতে পৌঁছাতে ইনফাইনাইট টাইম লাগবে। এটা ম্যাথামেটিক্যালি প্রুভ করা যাবে চার্জিং ডিসচার্জিং এর এই ফর্মুলাগুলো, কিন্তু এগুলো আমাদের সিলেবাসে নেই। আমি ফর্মুলাগুলো একটা লিখছি, যদি আমি নোটসে লিখিনি ফর্মুলাগুলো, আমি এখানে ফর্মুলাগুলো একটু লিখে দিচ্ছি চার্জিং ডিসচার্জিং এর ফর্মুলাগুলো, যে কি কি হবে এই রেজিস্ট্যান্সের উপরে এগুলো ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে দেখ আমি যদি চার্জিং ডিসচার্জিং এর ফর্মুলাগুলো লিখি তাহলে বুঝতে পারবে ব্যাপারটা আরো ভালো ক্লিয়ারলি। সাপোজ ধর প্রথমে আমি চার্জিং এর কথা বলছি এবং গ্রাফগুলো বুঝতে পারবে, যে গ্রাফগুলো আমি এখানে এঁকেছি সেই গ্রাফগুলো আরো ক্লিয়ারলি তোরা বুঝতে পারবি। এখানে গ্রাফগুলো এঁকেছি না নোটসে, এই গ্রাফগুলো আরো ক্লিয়ারলি ক্লিয়ারলি বোঝা যাবে। দেখ তাহলে আমি সার্কিটটা আরেকবার ড্র করছি, আমি থিওরিগুলো ইকুয়েশনগুলো প্রুভ করবো নি, কিন্তু চার্জিং ডিসচার্জিং এর ইকুয়েশনগুলো লিখছি জাস্ট। তাহলে মনে কর আমি ধরে নিচ্ছি যে এখানে যে ম্যাক্সিমাম চার্জ যেটা এই রেজিস্ট্যান্স না থাকলে যে চার্জটা এখানে হতো ম্যাক্সিমাম, সেটা কিউ জিরো, ঠিক আছে। আচ্ছা, এটা ভোল্টেজটা আমি ভিএ ধরলাম,
ফর সিম্পলিসিটি এপসিলন না ধরে, আর এটা রেজিস্ট্যান্সটা আমি আর ধরলাম, তাহলে অ্যাট এনি টাইম টি টি সমান শূন্য থেকে আধান জিরো। আর আমি মনে করছি যে এর ম্যাক্সিমাম চার্জ যেটা ধরতে পারে ক্যাপাসিটার সেটা হচ্ছে কিউ জিরো, এটা হচ্ছে ম্যাক্সিমাম চার্জ, এটা হচ্ছে ম্যাক্সিমাম চার্জ, ম্যাক্সিমাম চার্জ। তাহলে বুঝতে পারছি ম্যাক্সিমাম চার্জে পৌঁছাতে একটা টাইম লাগবে। তাহলে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম মাঝখানে যে শূন্য থেকে যে কিউ জিরো চার্জটা হয়েছে তার মাঝখানে যে কোনো সময়ে, যে কোনো সময়ে এই চার্জ কত হবে, এই সার্কিটটাতে চার্জ, এই ক্যাপাসিটারটাতে স্টোর চার্জ কত হবে সেটা আমি বলে দিতে পারবো বাই ইউজিং সিম্পল ম্যাথামেটিক্স। এটা কত হবে অ্যাট এনি টাইম, অ্যাট এনি টাইম, অ্যাট এনি টাইম টি কিউ ইজ ইকুয়াল টু কিউ জিরো ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আশি। এটা হচ্ছে ফর্মুলা জেনারেল, অ্যাট এনি টাইম টি কিউ ইজ ইকুয়াল টু কিউ জিরো ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আশি। এটা হচ্ছে চার্জিং ফার্স্ট সময় ক্যাপাসিটার যখন চার্জ হবে তখন এটা ফর্মুলা। টিটা হচ্ছে অ্যাট এনি টাইম টি, এই আশিটাকে টাইম কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে, ওয়ান বাই আশিটাকে টাইম কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে। অনেকে এটা এইভাবে লিখে যে কিউ সমান কিউ জিরো ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, যেখানে টাউটা হচ্ছে আশি, টাউটাকে টাইম কনস্ট্যান্ট বলা হয়, টাউ ইজ ইকুয়াল টু আশি, এটাকে টাইম কনস্ট্যান্ট বলা হয়। কেন এই ডাইমেনশনের টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান হয়ে বুঝতে পারছিস, টি বাই আশি আছে, এটা টাইম কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে। তাহলে দেখ এইটা হচ্ছে কিউর ফর্মুলা, আধান কিউ। তাহলে এখানে কতটা প্রবাহ মাত্রা হবে বলতে পারবি? প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা হবে আই সমান ডি কিউ বাই ডিটি, সিম্পল, আই ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। তাহলে ডি কিউ বাই ডিটি যদি করা হয় ফর্মুলাটা কত হয় বল দেখি, কিউ জিরো সাপেক্ষে ডেরিভেটিভ কর, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ কর, তাহলে কিউ জিরো যেমন আছে আছে, ওয়ানের জন্য জিরো হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আশি মানে কত হয়ে যাবে, মাইনাস ওয়ান বাই আশি হয়ে যাবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আশি। ওকে, তাহলে এইটা যদি আমি লিখি এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কিউ জিরো ডিভাইড বাই আর সি, কিউ জিরো ডিভাইড বাই আর সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, ঠিক আছে। এবার এই যে কিউ বাই ভি দেখ, কিউ বাই ভি, কিউ বাই সি মানে কি দেখ, ভি, কিউ বাই সি মানে কি বলতো, ভি, কারণ কিউ সমান সি ভি। তাহলে কিউ জিরো বাই সিটা তার ইউনিট বহন করছে, ভি এর ইউনিট, আর ভি বাই আর মানে কি ভালো করে জানিস তোরা, প্রবাহ মাত্রা। তার মানে দেখ এই যে কোফিসিয়েন্টটা, এই কোফিসিয়েন্টটা প্রবাহ মাত্রাকে বহন করছে, প্রবাহ মাত্রা বা আই এ আই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, সেই আই ফিজিক্যাল কোয়ান্টিটির কম্বিনেশন কিউ জিরো বাই আশি মানে। তাহলে আমি এইটা ভালোভাবে এইভাবে লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু এইটা তাহলে ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম কারেন্ট আই জিরো, আই জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আশি। তাহলে এটা চার্জিং কারেন্ট অ্যাট এনি টাইম টি, এই সার্কিটে চার্জ ফ্লো হচ্ছে মানে কি একটা কারেন্ট থাকবে, তাহলে অ্যাট এনি টাইম টি এটা হচ্ছে চার্জিং কারেন্ট, এটা হচ্ছে চার্জিং কারেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাট এনি টাইম টি চার্জ সার্কিট। এবারে দেখ এইটাকে আমি ম্যাক্সিমাম কেন বলছি আই জিরোটাকে, কারণ দেখ তুই এটা যখন টি টেন্স টু ইনফিনিটি হচ্ছে না দেখ, তখন এটা জিরো হবে অনেক সময় পরে, দেখ এক টি টেন্স টু ইনফিনিটি দেখ, কেন আমি বলছি যে ম্যাক্সিমাম এইটা, এইটি হচ্ছে কোফিসিয়েন্ট এইটু দিবার মাইনাস টি বাই আসছে, এটা ম্যাক্সিমাম ভ্যালু। দেখ এক টি টেন্স টু ইনফিনিটি আমি যদি বলি, এক টি টেন্স টু ইনফিনিটি এটা কত হয়ে যাবে বলতেন, ওয়ান ই টু দি পার মাইনাস ইনফিনিটি মানে কত, ওয়ান বাই সরি জিরো হয়ে যাচ্ছে এক টি টেন্স টু ইনফিনিটি না, এটা এক টি ইকুয়ালস টু জিরোতে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, এক টি ইকুয়ালস টু জিরোতে এটা ম্যাক্সিমাম হবে প্রবাহ মাত্রাটা, চার্জটা হবে টি টেন্স টু ইনফিনিটি। আমি দুটোতেই পাশাপাশি বলছি, বুঝতে পারবে এই ফর্মুলাটাকে দেখ, লক্ষ্য কর এক নম্বর ফর্মুলাটাকে,
এই ফর্মুলাটা। এইখানে দেখ যদি আমি টি টেন্স টু ইনফিনিটি বসাই, টি টেন্স টু ইনফিনিটি, তবে এটা জিরো হচ্ছে। দেখ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে 1 বাই ইনফিনিটি মানে জিরো। তার মানে দেখ এই টার্মটা যদি জিরো হয়ে যায় এট টি টেন্স টু ইনফিনিটি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? কিউ জিরো, এটাই এর ম্যাক্সিমাম ভ্যালু। যাই জন্য বলছিলাম যে টি টেন্স টু ইনফিনিটিতে আমার কিউ জিরো হবে, কিন্তু কারেন্টটা উল্টো হবে। তো চার্জ যখন ম্যাক্সিমাম তখন কারেন্ট তো সব থেকে কম হবে। কেন বলতে কি? কারণ চার্জ ম্যাক্সিমামের দিকে পৌঁছানো মানে কি, চার্জ ফ্লো তো বন্ধ হয়ে যাচ্ছে, আর চার্জ ফ্লো বন্ধ হওয়া মানে তো কারেন্ট কমে যাবে। তাহলে যখন দেখ চার্জ ফ্লো স্টার্ট হবে এট টি টেন্স টু জিরোতে বা এট টি ইকুয়াল টু জিরোতে, তখন আই সমান আই জিরো, তখন এটা ম্যাক্সিমাম হবে। আর যখন চার্জ ম্যাক্সিমাম হয়ে যাবে তখন তো কারেন্ট ফ্লো অফ হয়ে যাবে, যার জন্য এট টি টেন্স টু ইনফিনিটিতে আইটা জিরো বেরিয়ে যাচ্ছে। কারণ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আসছে সমান জিরো হয়ে যাচ্ছে টি ইকুয়াল টু ইনফিনিটি বসালে। ব্যাপারটা বুঝতে পারলে? মানে এটা ম্যাথামেটিক্যালি, আর আমি ফিজিক্যালি যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলে ওটা যেটা বলছিলাম প্রথমে, যে আমার প্রথমে কোনো এখানে মনে কর চার্জ নাই, তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, চার্জিং হচ্ছে, চার্জিং হতে 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 ম্যাক্সিমাম যদি কিউ জিরোতে পৌঁছাবে ম্যাক্সিমাম, তাহলে প্রথমে যখন চার্জ স্টার্ট করবে মনে কর ফ্লো হতে, এই চার্জ যখন ডিপোজিট হতে স্টার্ট করবে তখন কি হবে, তখন ফ্লো অফ যে চার্জটা, অ্যামাউন্ট অফ ফ্লো অফ চার্জ মানে কি, আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে অ্যামাউন্ট অফ কিউর উপর ডিপেন্ড করবে। তাহলে প্রথমে কি হচ্ছিল, বেশি বেশি কিউ জমা হচ্ছিল, তাহলে অ্যামাউন্ট অফ কিউ যেটা ফ্লো করছিল সেটা বেশি ছিল, তার ফলে কারেন্টটা ইনিশিয়ালি বেশি ছিল, ওই জন্য টি ইকুয়াল টু জিরোতে দেখ এটা ম্যাক্সিমাম বেরোচ্ছে। তারপরে কি হবে, যত এখানে ডিপোজিশনটা বাড়বে প্লাস চার্জের ডিপোজিশনটা যত বাড়বে, একসময় কি হবে এটা ম্যাক্সিমামে পৌঁছে গেলে তখন কি আর বেশি নিতে চাইবে না, লাস্টের দিকে অ্যামাউন্ট কমতে থাকবে। মনে করো এই যতক্ষণ খিদা পাবে প্রথম দিকে কি বেশি বেশি খাস নাই, নিজেদের খাবার সময় ভাববি যে প্রথম দিকে যখন তুই খাচ্ছিস, যেহেতু তোর প্রথমে নেওয়ার ক্ষমতা খাওয়ার ক্ষমতা অনেক আছে বা অনেকটা খিদা পেয়েছে, তখন কি হবে প্রথম দিকে দেখবি খাবারটা তুই বেশি বেশি টানে, যত দেখবি পেটটা ভর্তি হতে থাকবে তত কি হবে তোর স্লো হয়ে যাবে, অ্যামাউন্ট অফ যে খাবার যেটা তুই টেক করছিস সেটা স্লো হয়ে যায়। সিমিলারলি তাই, তাহলে যখন এটা স্লো হয়ে যাবে তখন কি হবে, স্লো হয়ে যাওয়া মানে কি অ্যামাউন্ট অফ চার্জটা এবারে কম নিচ্ছে পার ইউনিট টাইমে, তার মানে কারেন্টটা কমতে থাকবে। তাহলে এটা যখন ম্যাক্সিমামের দিকে যাবে তখন কারেন্টটা জিরোর দিকে যাবে, আর যখন প্রথমে ইনিশিয়ালি তখন কারেন্টটা বেশি হবে, কারণ তখন ইনিশিয়ালি কি হচ্ছিল বেশি বেশি চার্জ টেক করছিল। দিস ইজ দ্য ইকুয়েশন অফ চার্জ অ্যান্ড দিস ইজ দ্য ইকুয়েশন অফ কারেন্ট কখন, ফর চার্জিং। এই পুরো হোল অ্যানালিসিসটা আমি চার্জিং এর ক্ষেত্রে করছি। তাহলে গ্রাফগুলো কেমন হবে, চার্জিং কারেন্ট আর চার্জিং কারেন্ট আর চার্জিং এই আধান, চার্জিং এর সময় আধান চার্জ আর চার্জিং এর সময় প্রবাহ মাত্রার যে গ্রাফটা হবে, একটা আই ভার্সেস টি গ্রাফ আর একটা হবে আই ভার্সেস টি গ্রাফ আর একটা হবে কিউ ভার্সেস টি গ্রাফ। কিউ ভার্সেস টি, এটা আই ভার্সেস টি। দেখ প্রথমে যখন টি সমান জিরো ছিল, দেখ টি ইজ ইকুয়াল টু যদি এখানে জিরো বসাস, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জিরো মানে কি ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো হয়ে যাবে এটা, তাহলে কিউ ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে এইখান থেকে স্টার্ট হবে কারেন্টটা এট টি ইকুয়াল টু জিরোতে। তারপরে কি হবে, যত টাইম বাড়বে তখন তত কি হবে, কিউ জিরো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে ম্যাক্সিমামে পৌঁছাবে যখন, মানে এইটা যদি মনে করো কিউ জিরো হয়, এই লাইনটা মনে করো যদি কিউ জিরো লাইন হয়, তাহলে এই কিউ জিরো লাইনটাতে টাচ করবে কখন, ইনফিনিটিতে গিয়ে। এটা যে একসময় প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে এই গ্রাফটা কিউ ভার্সেস টি গ্রাফ, এটা হচ্ছে ম্যাক্সিমাম চার্জ কিউ জিরো। এটার ক্ষেত্রে কি হবে, এটা যদি ম্যাক্সিমাম আই জিরো আমি বলি, আই জিরো, তাহলে প্রথমে টি ইকুয়াল টু জিরোতে এখানে থাকবে, তারপরে এক্সপোনেনশিয়াল ডিকে করছে এটা,
কখন জিরো হবে? টি টেন্স টু ইনফিনিটিতে। তাহলে এইভাবে গ্রাফটা অ্যাসিম্পটোটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো কিসের গ্রাফ? চার্জিং এর জন্য গ্রাফ, কিউ ভার্সেস টি একটা, আই ভার্সেস টি একটা। এবার আমরা দেখবো ডিসচার্জিং এর জন্য কেমন হবে। ডিসচার্জিং এর সময় কি করব, আমি যেটা একটু আগেই বলছিলাম, যে ডিসচার্জিং এর সময় উল্টোটা হবে, কারণ আমি তো ব্যাটারিটা খুলে দিয়েছি, ব্যাটারিটা মনে কর খুলে দিয়ে এটা আমি শর্ট সার্কিট করে দিলাম, ঠিক আছে? তাহলে কি হবে, এইখানে যে প্লাস মাইনাস আধানটা ছিল এগুলো এইবার সার্কিটে ফ্লো করতে থাকবে। এইখানে অ্যাট এনি টাইম টিতে আমি যদি গ্রাফ ইকুয়েশনটা দেখি, অ্যাট টাইম টিতে কিরম হবে, অ্যাট টাইম টিতে যে ইকুয়েশনটা পাবো ডিসচার্জিং এর ক্ষেত্রে, সেই ইকুয়েশনটা হবে কিউ ইজ ইকুয়াল টু কিউ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি, এইটা হবে। তাহলে অ্যাট টি ইকুয়ালস টু জিরো তে কিউ ইকুয়ালস টু ম্যাক্সিমাম এইখানে আছে, দেখ। তারপরে যত টাইম বাড়বে তত কি হবে, আধানটা কমতে থাকবে, কারণ এটা ডিসচার্জিং হচ্ছে। তো তাহলে উপর থেকে শুরু হয়ে গ্রাফটা জাস্ট এইভাবে নামবে, এইভাবে নামবে। তাহলে এটা হচ্ছে চার্জিং গ্রাফ, আর এটা হচ্ছে ডিসচার্জিং গ্রাফ। তাহলে ডিসচার্জিং কারেন্ট কেমন হবে, একে যদি আমি ডি কিউ বাই ডিটি করি তাহলেই পাবো। তাহলে ডি কিউ বাই ডিটি যদি করি, দেখ এখানে একটা মাইনাস আসবে বাইরে, তাহলে মাইনাস কিউ জিরো বাই আসছি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আসছি। তাহলে মাইনাস কিউ জিরো বাই আসছি মানে কি, মাইনাস আই জিরো। তাহলে আই ইজ ইকুয়াল টু দেখ মাইনাস আই জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আসছি। তাহলে মাইনাস আই জিরো এক টি ইকুয়ালস টু জিরো তে কত হচ্ছে, মাইনাস আই জিরো, মানে এইদিকে নিচের থেকে স্টার্ট হবে, এইদিকে মাইনাস আই জিরো। তারপরে কি হবে, যত টাইম বাড়বে টি টেন্স টু ইনফিনিটি জিরো হবে, তার মানে গ্রাফটা এইভাবে গিয়ে করে অ্যাসিম্পটোটিক্যালি হবে। তাহলে এটার ক্ষেত্রে এটা চার্জিং, এটা ডিসচার্জিং কারেন্ট, আর এটার ক্ষেত্রে এটা চার্জিং, চার্জিং এর জন্য, আর এটা ডিসচার্জিং এর জন্য। দেখ এই দুটো গ্রাফ আমি তোদেরকে এঁকে দিয়েছি, গ্রাফটা আমি ওখানে ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করিনি, ফিজিক্যালি জাস্ট আমি লিখে দিয়েছি, বাট ম্যাথামেটিক্যালি এটা তোদের নিট পরীক্ষার জন্য অথবা যেই মেন পরীক্ষার জন্য এই ইকুয়েশনগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোয়েশ্চেন পড়তে পারে, অঙ্ক পড়তে পারে। এই চারটা ইকুয়েশন আমি প্রথমে লিখলাম, চার্জিং এর জন্য দুটো ইকুয়েশন, কিউ সমান কিউ জিরো ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস দিস ইকুয়েশন ওয়ান, এবং পোয়া মাত্রার ইকুয়েশন দিস ইকুয়েশন টু, এগুলো চার্জিং এর জন্য, এবং ডিসচার্জিং এর জন্য দিস ইকুয়েশন ওয়ান এবং দিস ইকুয়েশন টু। এই ইকুয়েশন গুলো নিট বা জেই মেনের ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু এইচএস এর জন্য এই ইকুয়েশন গুলো প্রয়োজন নেই। এইচএস এর জন্য গ্রাফ গুলো অনেক সময় আঁকতে দিতে পারে, বাট ইকুয়েশন গুলো না জানলেও চলে, ইকুয়েশন গুলো থেকে কোয়েশ্চেন পড়বে না, কারণ এগুলো সিলেবাসে নেই, ঠিক আছে? এবারে তোরা যেমন মন যায় সেরকম পড়বি। তোদের বইতে দেখবি লাস্টের দিকে সে নোট করে এই ইকুয়েশন গুলো দেওয়া আছে, ছায়ার বইতে, সাঁতরার বইতে মনে হয় প্রুফ করা আছে, এগুলো দেখবি মনে হয় প্রুফও করা আছে সাঁতরার বইতে, আমার খেয়াল পড়ছে না, মনে হয় প্রুফও করা আছে। তো যাই হোক, এটা আমাদের চার্জিং ডিসচার্জিং ছিল। এবারে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়াস টাইপস অফ যে ক্যাপাসিটার আছে, যেগুলো আমি একটু আগে বলছিলাম, যে প্যারালাল প্লেট ক্যাপাসিটার, আমাদের সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, আমাদের স্ফেরিক্যাল ক্যাপাসিটার, সেগুলো সম্পর্কে পড়বো, ঠিক আছে? তাহলে আরেকবার জয়েন হয়ে টাইমটা তো শেষ। স্যার বল। স্যার বলছিলাম তো, এই গ্রাফ গুলো হলো যদি স্যার ওই পরিবাহীটার মধ্যে রোধ থাকে, আর যদি স্যার রোধ না থাকে তাহলে স্যার গ্রাফ গুলো কিরকম হবে? রোধ না থাকলে সঙ্গে সঙ্গে কোনো গ্রাফই হবে না, সঙ্গে সঙ্গে তো ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তুই দেখ না, আর যদি জিরো হয় দেখতে পাচ্ছিস, এখানে তো আর জিরো হয়ে যাবে, তাহলে এটা কি ইটু দিবার টি এর উপরে ডিপেন্ডেন্সি থাকবে, আর মানে ইটু দিবার ইনফিনিটি, হ্যাঁ মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি জিরো, কি বলছি বুঝতে পারছিস? মানে এমন হওয়া সম্ভবই নেই, মানে সঙ্গে সঙ্গে চার্জিং হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম এক টি প্লাস জিরোতে এরকম গ্রাফ হবে, এই লাইনের উপরেই থাকবে, সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম, খুলে দিলে সঙ্গে সঙ্গে মিনিমাম, বুঝতে পারছিস ব্যাপারটা? এই রেজিস্ট্যান্সে কি করছে, রেজিস্ট্যান্সে তোকে আটকাচ্ছে না, বাধা দিচ্ছে তো, রেজিস্ট্যান্স মানে কি বাধা তো। তাহলে বাধাটা যদি না থাকে কি হবে, সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম হয়ে যাবে চার্জিং, আর খুলে দিলে সঙ্গে সঙ্গে ডিসচার্জিং হয়ে যাবে, পুরো চার্জটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আরেকবার জয়েন কর।